আছে বাড়িতে থেকে ডেকে নিয়া আমরা এটার সুষ্ঠু বিচার চাই এবং আজকে সকাল থেকে আমরা যে থানায় গেছি কালকে রাত 2টা থেকে আমার ভাই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মেয়ের সড়ক অবরোধ টাঙ্গাইলের গাটাইলের জমি সংক্রান্ত বিরোধের জেরে কোহিনুর নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাবার মরদেহ স্বজন ও এলাকাবাসীদের সঙ্গে নিয়ে মেয়ের সড়ক অবরোধ করে। আমার ভাই রংপুরের বেগম রুকেয়াতে পড়ে, ওইখান থেকে ওর আসতে রাত হয়েছে, আমি ওকে নিয়ে আসছি। নয় মাস বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত গাটার সাগরদি সড়ক অবরোধ করে তারা। পরে গোপালপুর সার্কেল সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা এবং গাটাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজারুল ইসলাম সরকারের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ববিন হায়দার চৌধুরী সাদির ছোট ভাই স্বামী চৌধুরীর সঙ্গে একই গ্রামের কোহিনুরের দীর্ঘদিন জলে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার কোহিনুরের সঙ্গে স্বামী চৌধুরীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী চৌধুরী তাকে মারধর করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ধলাপাড়া বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কোহিনুরকে গাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিয়ে আসছি, হ্যাঁ, তারপরও এখন পর্যন্ত রাতে ছিলাম, রাতে বলছে যে ওসি সাহেব ঘুমাই পড়ছে, মামলা নিতে পারে নাই, তো দিনে তো নেবে বলছে 8টার সময় আসে। সে দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মামলা না নেওয়ার অভিযোগ উঠলে পুলিশের বিরুদ্ধে। পরে পরিবারের লোকজন মরদেহ নিয়ে গাটার সাগরদি সড়ক ধলাপাড়ায় অবস্থান নেয়। মামলার রেকর্ড আসামিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সড়ক অবরোধ করলে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। এ বিষয়ে গোপালপুর সার্কেল সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। 8টার সময় আসেন, 8টা থেকে এখন 5:30 বাজে, পোস্টমর্টেম করা শেষ, এখন শুধু বারবার বলছে ওসি নাই ওসি নাই। এটা কোন ধরনের কথা ভাই? ওসি না থাকলে মামলা হয় না?